হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন বর্তমান পৃথিবীর সব থেকে লম্বা মানুষকে এবং তার উচ্চতায় বা কত ফুট? আপনি জানলে অবাক হবেন, পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষটি এতটাই লম্বা যে তার সামনে সাধারণ মানুষদের ছোট ছোট বাচ্চাদের মতো মনে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনি পৃথিবীর সব থেকে লম্বা 6 জন মানুষকে দেখতে চলেছেন, সেই সাথে পৃথিবীর সব থেকে মোটা মানুষ, পৃথিবীর সবচেয়ে ছোট মানুষ এবং পৃথিবীর সবচেয়ে বড় লিঙ্গের মানুষ এবং পৃথিবীর সব থেকে বড় স্তনের মহিলাকেও আপনারা দেখতে পাবেন আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি অনেক স্পেশাল হতে চলেছে। তো বন্ধুরা, চলুন ভিডিও শুরু করা যাক। নাম্বার 6, সুলতান। তুরস্কের এই ব্যক্তি পৃথিবীর সব থেকে লম্বা মানুষের বিশ্ব রেকর্ড করেছে। তিনি লম্বায় 8 ফুট 3 ইঞ্চি। যদিও প্রথম দিকে তার এই এত লম্বা হবার কারণে নানা রকম অপমানের শিকার হতে হয়েছে, কিন্তু এখন সে বিশ্ব রেকর্ড করে দেখিয়েছে। তিনি একজন পার্ট টাইম কৃষক। তার এত লম্বা হবার কারণ হল অস্বাভাবিক হরমোন গ্রোথ, আর এ কারণে সে অস্বাভাবিক লম্বা হয়ে গেছে। আর সে একজন সাধারণ মানুষের চেয়েও অনেক বেশি লম্বা, আর এর কারণে সে খুব সহজে ঘরের ফ্যান বা লাইট খুব সহজে লাগাতে পারে, যা স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। তবে তার জামা কাপড় বা জুতা কেনার সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি সাধারণ গাড়িতেও উঠতে তার অনেক বেশি সমস্যা হয়। সে এই পর্যন্ত বিশ্ব রেকর্ড করা সবচেয়ে লম্বা মানুষের মধ্যে সপ্তম অবস্থানে রয়েছে, আর জীবিত বা বেঁচে আছে এমন লম্বা মানুষের তালিকায় সে প্রথম। নাম্বার 5, রুমাইশা গেলগি। 1997 সালে এই মহিলাটি তুরস্কে জন্মগ্রহণ করেছেন, আর ইনি বর্তমান পৃথিবীর সব থেকে লম্বা নারী। তিনি পেশায় একজন অ্যাডভোকেট, রিসার্চার, ফ্রিল্যান্সার এবং ডেভেলপার। 2021 সালে অক্টোবর মাসে তিনি পৃথিবীর সবচেয়ে লম্বা নারী হিসাবে বিশ্ব রেকর্ড করেছেন। এছাড়াও তারই পৃথিবীর সবচেয়ে লম্বা আঙুল এবং লম্বা হাতেরও বিশ্ব রেকর্ড রয়েছে। তিনি লম্বায় 7 ফুট 7 ইঞ্চি। ইউভেরাস সিন্ড্রোমের কারণে তার উচ্চতা শুধু বেড়েই চলেছে, আর এ রোগের কারণে সে এত বেশি লম্বা হয়ে গেছে। সে স্বাভাবিক মানুষের মতো হাঁটাচলা করতে পারে না, হাঁটাচলার জন্য তার সাপোর্টের প্রয়োজন হয়। এছাড়াও সে বেশিক্ষণ একটানা হাঁটতেও পারে না। এই অস্বাভাবিক উচ্চতার কারণে সে অনেক সমস্যার সম্মুখীন হলেও নিজেকে নিয়ে তার কোনো আক্ষেপ বা আফসোস নেই। 2022 সালে নভেম্বরে সে প্রথমবার প্লেনে ওঠে। তুর্কিশ এয়ারলাইন্স তার জন্য বিশেষভাবে 6টি চেয়ার সরিয়ে সেখানে একটি বেড বসিয়ে দেয়, যেন এই নারী আরামে তুর্কি থেকে ক্যালিফোর্নিয়াতে চিকিৎসার জন্য যেতে পারে। নাম্বার 4, নিল্লি প্যাঙ্গেলিটন। 1980 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন নিল্লি প্যাঙ্গেলিটন। এই ব্যক্তি পেশায় একজন অভিনেতা এবং বাস্কেটবল খেলোয়াড়। তিনি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে লম্বা মানুষ, যিনি লম্বায় 7 ফুট 7 ইঞ্চি। 2007 সালে তিনি বিশ্ব রেকর্ড করেছিলেন। তার এই উচ্চতার কারণে তিনি বাস্কেটবল খেলায় অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকতেন। 2007 সাল পর্যন্ত সে বাস্কেটবল প্লেয়ার থাকলেও ইঞ্জুরি হবার কারণে তিনি রিটায়ার হয়ে যান। এরপর থেকে তিনি একজন অভিনেতা এবং একজন ব্যবসায়ী। তিনি দ্য গেম অফ থর্টস, ডাক্তার হোম, জুপিটার এক্সপেন্ডিং সহ আরও অনেক টেলিভিশন শো এবং চলচ্চিত্রে কাজ করেছেন। তবে 2017 সালের ফেব্রুয়ারি মাসে মাত্র 37 বছর বয়সী এই যুবক হার্ট অ্যাটাকে মারা যান। নাম্বার 3, সিদ্দিকা পারভিন। তিনি একজন ইন্ডিয়ান নাগরিক। কিছুদিন আগে তিনি পৃথিবীর সব থেকে লম্বা নারী হিসাবে বিশ্ব রেকর্ড করেছেন। তিনি 7 ফুট 9 ইঞ্চি লম্বা। 2013 সালে সর্বপ্রথম একটি ইন্ডিয়ান টিভি চ্যানেলে নিউজের মাধ্যমে তিনি আলোচনায় আসছেন। 2012 সালে তিনি ভয়াবহ অসুস্থতায় ভুগছিলেন। আসলে তার ব্রেন টিউমারের কারণে অস্বাভাবিকভাবে তার উচ্চতা বেড়ে গেছে। এই টিউমারের কারণে ইতিমধ্যেই তার মেরুদণ্ডে প্রবলেম হয়ে গেছে, যার কারণে সে ঠিকমতো হাঁটতেও পারছে না। ডাক্তারের মতে সে যদি আরও 10 বছর আগে তার চিকিৎসা শুরু করত, তাহলে হয়তো এতদিনে সে একদম সুস্থ হয়ে যেত, কিন্তু এখন সে অনেক বেশি দেরি করে ফেলেছে। নাম্বার 2, ধর্মেন্দ্র সিন, ইন্ডিয়া। 8 ফুট 1 ইঞ্চি লম্বা এই ইন্ডিয়ান লোকটি পৃথিবীর মধ্যে সবচেয়ে লম্বা মানুষের বিশ্ব রেকর্ড করেছে এই বছর। এমন উচ্চতার কারণে তার স্বাভাবিক জীবনযাপন অনেক বাধাগ্রস্ত হচ্ছে, এমনকি সে স্বাভাবিকভাবে হাঁটতেও পারে না। বন্ধুদের সাথে একত্রে পড়াশোনা করলেও বন্ধুদের মতো তার কোনো মেয়ে বন্ধু ছিল না। অনেক পড়াশোনার পরেও সে কোনো স্বাভাবিক চাকরি খুঁজে পায়নি, বরং তাকে একটি সার্কাসে চাকরির জন্য ডাকা হয়। এরপর থেকে সে সার্কাসে কাজ শুরু করে দেয়। জি, এখানে মানুষ যেমন পশু পাখি দেখতে আসে, ঠিক একইভাবে বিভিন্ন জায়গা থেকে মানুষ তাকে টিকিট কেটে দেখতে আসত, যা প্রথম দিকে তার খুব বেশি একটা ভালো না লাগলেও এখন সে পরিবেশেই নিজেকে মানিয়ে নিয়েছে। নাম্বার 1, জিন্নাত আলী।
বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ হলো জিন্নাত আলী, যার বসবাস বাংলাদেশের কক্সবাজারে। শুধু বাংলাদেশেই নয়, একসময় তিনি পৃথিবীর সবথেকে লম্বা মানুষ ছিলেন। তার উচ্চতা 8 ফুট 6 ইঞ্চি, তার বয়স মাত্র 22 বছর। 12 বছর বয়স থেকেই তার উচ্চতা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। হরমোনাল সমস্যার কারণে তাকে দীর্ঘদিন যাবৎ হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হয়েছে। তিনি বাংলাদেশের অনেক হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন, কিন্তু তার চিকিৎসা হয়নি। গত বছর তিনি ইন্তেকাল করেন, এখন আর তিনি বেঁচে নেই। আর হ্যাঁ, যেটি বলতেছিলাম, আজকে থেকে প্রায় 300 বছর আগে জাপানে একটি লোক ছিল যিনি লম্বায় প্রায় 22 ফুট লম্বা ছিল, আর তিনি একজন নারী ছিলেন। আর এই নারী এতটাই লম্বা ছিল যে সবাই তাকে দেখে ভয় পেয়ে যেত, ভাবত সে হয়তো কোনো দৈত্যের কন্যা। কিন্তু তা নয়, আজকে থেকে 400 থেকে 500 বছর পূর্বে পৃথিবীর মানুষেরা অনেক লম্বা চওড়া এবং অনেক বড় ছিল, দিন দিন মানুষ অনেক ছোট হয়ে যাচ্ছে, এটাই তার জলজন্ত উদাহরণ। তো বন্ধুরা, আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি, আপনারা কখনোই 5 অক্ত নামাজ আদায় করতে ভুলবেন না, কারণ নামাজই একমাত্র বেহেস্তের চাবি। আপনি যদি নামাজ আদায় না করেন তাহলে পরকালে আপনাকে কঠোর আজাবের সম্মুখীন হতে হবে। তাই আপনারা সকলেই 5 অক্ত নামাজ আদায় করবেন এবং আল্লাহর পথে এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবনযাপন করবেন। আর যেখানে অন্যায় অবিচার দেখবেন সেখানেই রুখে দাঁড়াবেন। আল্লাহ হাফেজ।